দারুল কুরআন হাফিজিয়া হক্কানিয়া মাদ্রাসার 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের মহিমা মণ্ডিত আদর্শ ব্যক্তিত্ব সত্যের উপর দৃঢ় সংকল্প জনাব সভাপতি কুরআন সুন্নার ধারক বাহক আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী সম্মানিত উলামায়ে কেরাম ইমান দীপ্ত মুরব্বিয়ান উজ্জ্বল ভবিষ্যতের আশা ভরসা আজিজ তালাবা হযরত নবী প্রেমে উদ্বুদ্ধ সম্মানিত উপস্থিতি আমি অসুস্থ অবস্থায় আপনাদের সামনে হাজির হইছি সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনারা সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই কারণ আল্লাহ যদি কেউরে তৌফিক না দেন আল্লাহর ফজল আর করমের সম্পর্ক যদি কারো সাথে না হয় তাহলে সে তার যোগ্যতা সে তার জ্ঞান বুদ্ধির দ্বারা অবিষ্ট লোককে পৌঁছতে পারে না আল্লাহ তাআলার যদি রহম আর করমের সম্পর্ক হইয়া যায় তাহলে যোগ্যতাও লাগে না আল্লাহ তাআলা তার বিরাট মকামে পৌঁছাইয়া দেন সে পৌঁছিয়া যায় ঠিক না ওটি সবে মাত না হাফিজুল কোরআন হওয়া সম্ভব হাফিজুল কোরআন হাফিজুল হাদিস শেখুল হাদিস আরো কিছু হইতে পারে কিন্তু আসল লক্ষ্য অর্জিত হইছে কি হইছে না সেটা বড় কঠিন ব্যাপার সত্যের উপর তাকতৈব বটল এবং নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তাকতৈব দৃঢ় সংকল্প অনেক হাফিজ হইয়াও পথারা অনেক মুহাদ্দিস হইয়াও পথারা অনেক ইমাম হইয়াও পথারা অনেক বড় বড় বক্তা হইয়াও কোনা জোরে আরে জোরে কোনা কত পথহারার নাম আর কত পথহারার দৃষ্টান্ত আমরার সামনে উপস্থিত একটু আগে একটা ছেলে তার আনা ফরসে দাল উলুম দেওবন্দের দাল উলুম দেওবন্দ একটা গরিব মাদ্রাসা আপনারার সামদাই মাদ্রাসাটা চলে এই মাদ্রাসাটা কেমনে হইলো কেন হইলো কেমনে হইলো কেন হইল তার একটা ইতিহাস আছে আর যে ইতিহাসের সম্পর্ক নবী শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার সাথে আমি একটা তারিখ পড়ছি আর শুনছি সাহারানপুরের শাইখুল হাদিস আল মুহাদ্দিসুল কাবীর মাজহার নানতবী রহমতুল্লাহ আলাইহি এনের নাম অনেকেই জানেন এবং সেই জমানার কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির নামও অনেকে জানেন ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির নামও অনেকে জানেন সাইয়েদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নামও অনেকে জানেন শাহাদাতের আশিক এবং শাহাদাতের জন্য পাগলপারা এবং শহীদ হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহির নামও অনেক আলিম উলামায় জানেন এছাড়া আরো অনেক বুজুর্গান কেরাম আছেন যাদের চেষ্টা মেহনত এবং যাদের শ্রম পরিশ্রম আমরার সামনে উদ্ভাসিত মাজহার নানতবী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা থেকে আমি এই সবগুলা হাসিল করছি
আমি অনেক দিন যাবত ইতিহাসে সঠিকভাবে ধারাবাহিকভাবে জানার চেষ্টা করছি। অনেক দিন পরে সেই ইতিহাসটা একটু মুরতব এবং স্পষ্ট হয়ে আমার সামনে বাড়ছে। আর এইখানে নামা মাত্রই দারুল উলুম দেওবন্দের নামে একটা তারানা ফর হয়েছে উর্দু ভাষায়, হয়তো আপনারা বুঝছেন না, তবে কিছুটা তার আলো ইয়ে পাইছেন, নাইনি না বুঝলো কিছুটা আলো পাইছেন, নাইনি কিছুটা আলো পাইছেন, কিন্তু আমার জিগরে তো এর তারানায় একদম উত্থাল করে দিছে। মজহার নানতুই রহমতুল্লাহ আলাইহির একটা অভ্যাস আছিল, যে অভ্যাসটা দ্রষ্টা যারা আছিল যারা দেখতো তারা মনে করতো খারাপ। একটা অভ্যাস তানের আছিল, যে অভ্যাসটা দেখলে যে দেখতো তার কাছে খারাপ মনে হইতো। এই জন্য তান প্রশ্নবিদ্ধ হইছেন, তানরে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের জবাবটা দীর্ঘদিন পরে দিছেন, অনেকদিন সেই প্রশ্নের জবাব দিছেন না। তানের অভ্যাস আছিল যে কোনো মাহফিলে বইলে বা ওয়াজ করলে বা দর্শ বইলে পড়াইলে বা গপসপ করলো কিছুক্ষণ পর পর উফরের টুটরে চুষ্টা, উফরের টুটরে সাটতা। তে কিছুক্ষণ পর পরে যদি একজনে উফরের টুটরে সাটে যে দেখবো তার কাছে বেশি ভালো লাগতো না, ঠিক নাই নি এন কিতা খালি উফরের টুটরে সাটে কিছুক্ষণ পর পর হই, তান রে প্রশ্ন কর হইতো যে হজরত আপনি মহফিলে বইলে ওয়াজ বইলে দর্শ বইলে হর সময় কিছুক্ষণ পর পরে আপনি উফরের টুট সাটন কি কারণ, একটু কারণ হোক, তান জবাব দিতা হইতাম না, ইতা জবাব দিতা মাতো না। আমি যখন প্রথম এটা ভাইলাম আমার মনের মাঝে প্রশ্ন জাগলো, তান হইতা না কেন, না হওয়ার কিতা, বালা হতা হইলে খোয়াটা বালা, বালা হতা খোয়াও মাতো না, বুড়া হতা খোয়াও বুড়া। মান কালা তাআল্লুকামির কাফালিয়া তাসাদদাক, আছে বুখারী শরীফের একটা হাদিস, মান কালা তাআল্লুকামির কাফালিয়া তাসাদদাক, যে নাকি কইবো যে আও জোয়া খেলতাম, জোয়া খেলা বালা না খারাপ, জোরা খাও না, জোয়া খেলা হারাম না হালাল, মদ খাওয়া হালাল না হারাম, সুদ খাওয়া হালাল না হারাম, ঘুষ খাওয়া হালাল না হারাম, হারাম যেটা সেইটা খাওয়াও দোষ, হারাম খাওয়াটাও দোষ, হারাম খাওয়াটাও দোষ। যে নাকি হইব আও জোয়া খেলতাম সে সদকা দিত, হইল কেনে এমন খারাপ কথা, হইল কেনে, হইল কেনে দোষ করছে সদকা দে, তওবা করো, আর এমন খারাপ কথা হইত না। তো তান রে জিকানে গেল আপনি উফরের টুট চুষন খেনে, তাই কন্যা ফোন কইতাম না, আমার মনের মাঝে প্রশ্ন জাগলো কইতা না, এটা তো কেমন ধরনের লাগে, কইতা না কেন, সন্ধান করলাম দেখলাম কইতাম না আরো লম্বা ইতিহাস আছে, আগেও আছে পরেও আছে। মদনী রহমতুল্লাহ আলাইহির যুগে এক বুড়া বেটা আছিল, বুড়া বেটায় মদনী সাহেবরে দেখলে কইতো কইলিমু কইলিমু, বাতা দঙ্গা বাতা দঙ্গা, কইলিমু কইলিমু, এ কথা কইলই মদনী রহমতুল্লাহ আলাই আইয়া এ বেটারে আঞ্জামারি ধরতা। মদনী সাহেবের যারা ভক্ত মন্ডলী শিষ্য তারা জিজ্ঞাসা করল এ বুড়া বেটা কিতা ব্যাপার, আমরা সারা বৎসর তান খিদমত থাকি, আমরা মুফতি শেখ কততা, কিন্তু তান সাথে আমরা মুআনাকা করার সাহসী পাই না, সুযোগও পাই না, আর তুমি মদনী সাহেবরে দেখলে কইলি মু কইলি মু, এ কথা কইলে মদনী সাহেবে আইয়া তোমারে আঞ্জামারি ধরে লেন, কিতা ব্যাপার, কই কইতাম না বেটা, কিতা কয় মাতোতে বেটা, কিতা কয় দেখা গেল কইতাম না, আছে কইতাম না ও আছে। উফরে আরো দেখা যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেলা, নব্বে খানে খানে চুপে চুপে কিতা কইলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানলা, এরপরে কিছুক্ষণ পরে আবার ডাকলা, নবীজি খানে খানে কিতা কইলা, মা ফাতেমায় আসলা,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা ফাতেমা কিতাবে ফার ফয়লা তুমি খানলায় বাদে তুমি আসলায় নব্বে তোমারে কিতাব হইছন কোন হইতাম না বুখারী শরীফের মাঝে আছে বাবু তর্কে বাজিল ইখতিয়ার কোন কোন সময় বালা খতারও বাদ দেওয়ান লাগে খওয়ন নাই বালা খতারও খওয়ন নাই কোন কারণে এদারে গোপন রাখাটা বালা পরিবেশ বুঝিয়া যেমন আমি একদিন প্রশ্ন করলাম মুফতি মাহমুদ নবরাল্লাহু মারকাদাহু প্রসঙ্গক্রমে একটা আলোচনা করলা যে মৌলানা আবুল কালাম আজাদ সাহেব একটা কিতাব লিখছেন আর ওসিয়ত করিয়া গেছেন 25 বছর পরে আমার কিতাবখান দিয়ে প্রকাশ করবায় আমি সাথে সাথে প্রশ্ন করলাম যে 25 বছরে কয়টা যুগ যায় দুইটা মাত্র না বেটা 25 বছরে কয়টা যুগ যায় দুইটা যুগ আমি সাথে সাথে প্রশ্ন করলাম যে এটা তান কিতাব হল এই দুই যুগে কত লক্ষ লক্ষ মানুষে তান বই ফরিয়া উপকৃত হইল নে এদারে তান বঞ্চিত মহরুম করলা 25 বছর বাদে এদারে প্রকাশ করার অনুমতি দিলা আর কারণ বুঝাইল না কইলে কোন 25 বছরের ভিতরে মানুষের মন মানসিকতা এমন সৃষ্টি হইতো না যে তারা বুঝতে পারে তারা বুঝতো না এই 25 বছরের ভিতরে বুঝতো না 25 বছর পরে পরিবেশ বদলিব যখন তখন তারা এই বইটা পড়লে বুঝবো বুঝার পরিবেশ আইব এর লাগি তান ওসিয়ত করছেন 25 বছরের ভিতরে আমার বইরে প্রকাশ করিও না বইটা আছে আমরা মাদ্রাসা তো পরিবেশ লাগে লাগে না নি মাতো না পরিবেশ লাগে পরিবেশ না হইলে কথা বুঝি আসে না তে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে জিকাইলা ফাতেমা কিতাবে ফারে কোন কইলাও কোন অনে কইলিম প্রথম যখন নবীজি আমারে ডাকলা আমি তান্দার গেলাম তখন নবীজি আমারে তান মৃত্যুর খবর দিছন তান মারা যাইবা মৃত্যুর খবর দিছন আখেরাতের খবর দিছন বাবার বিরহের ব্যথায় নবীর বিরহের ব্যথায় দুঃখে আমি খানিছি এরপরে আবার ডাকছন ডাক্তার আমারে দুইটা সুসংবাদ দিছন একটা সুসংবাদ দিছন ফাতেমা সহ লাগে তুমি আমার সাথে আইয়া মিলবা নবীর সাথে মিলা এটা সুসংবাদ না কুসংবাদ জোরে কও না দুই নম্বর কইছেন তুমি জান্নাতের সকল নারীদের সর্দার হইবা তো জান্নাতের সকল মহিলাদের সর্দার ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার জন্য সুসংবাদ না কুসংবাদ কিন্তু এই সময় কইছেন না বোঝা গেল এই সময় কইলে হয়তো বলে বুঝতা না যেমন হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রদিফ আসলা অর্থাৎ বাংলা কিতা হইতাম এক গোরার উপরে সওয়ার আসলা এক গোরার উপরে সওয়ার আমার নবীও সওয়ার মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার একজন আরেকজনের একদম কাছে বসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান্দে ডাকন ইয়া মুআজ ইয়া মুআজ ইয়া মুআজ ইয়া আরবি শব্দের আরবি ভাষার একটা শব্দ দূরে যে তাকে তারে ইয়া হইয়া ডাক দেওয়া হয় মুআজ তো একবারে কাছে বসা আমার নবী ডাকল দূর তাকলে যে শব্দের দ্বারা ডাকা হয় নিকটে আসন মুআজ তান্দেও ওই শব্দের দ্বারা আমার নবী ডাকল ইয়া মুআজ ইয়া মুআজ ইয়া মুআজ মুআজ জবাব দেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ ওহে আল্লাহর রাসূল মঙ্গল আর কল্যাণ আপনার কদম চুম্বন করুক আমি তো আপনার কাছেই হাজির নবী চুপ আবার ডাকুন ইয়া মুআজ ইয়া মুআজ আবার মুআজ জবাব দেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ নবী চুপ আরেকবার ডাকুন ইয়া মুআজ ইয়া মুআজ আবার মুআজ ইবনে জাবাল জবাব দেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ কয়বার জবাব দিলা
দাখলা কয়বার তিনবার তিনবার এটা কায়ের পরে আমার নব্বে কোন মান কানা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কলিমা ফরিয়া যে মুসলমান হয়ে যাইব যে কলিমা ফরিলিব সে জান্নাতি হয়ে যাইব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সে জান্নাতি না জাহান্নামী জান্নাতি না জাহান্নামী এত বিরাট সুসংবাদ তান গ্রহণ করিয়া নবীজির কাছে অনুমতি চান ইয়া রাসূলুল্লাহ আমি কি সুসংবাদ মানুষের কাছে পৌঁছাই দিতাম না আমার নব্বই কন্যা আমার নব্বই কন্যা কইও না সকল মানুষের কাছে কও না কইও না কেনে কইও না যে এখনো পরিবেশ হইছে না এরা বুঝতো না তারা মনে করব যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লই জান্নাতি আর নমাজের দরকার নাই রোজার দরকার নাই হজ্জের দরকার নাই জকাতের দরকার নাই কোরআনেরও দরকার কও না নাই সরল সোজা মানুষ এখন পর্যন্ত মানুষের মাঝে বুঝার মতো সেই জ্ঞান আইছে নাই যেহেতু তুমি এগুলা বর্ণনা করিও না হযরত মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় সেই হাদিসটা বয়ান করছেন কেন দুই কারণে এক কারণ হইল মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ শেষ কালাম যার কলিমায়ে তাইয়্যিবা বা কলিমায়ে শাহাদাত হইব সে জান্নাত হইব একদিকে তান হাদিসও বর্ণনা করিল্লা হাদিস রে ছুপাইলে যে গুনাহ হাদিস রে গোপন রাখলে যে গুনাহ সেই গুনাহটাকেও বাঁচলা আর শেষ কলিমা তান আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ উইয়া গেল এক গুললে দুই শিকার এক গুললে দুই শিকার তো এমনি ভাবে অনেক বালা খামও আছে যেটা পরিবেশ সৃষ্টি না হইলে হওয়া যায় না মদনী রহমতুল্লাহ আলাইহির বিষয়টা কইলাই মদনী রহমতুল্লাহ আলাইহি এক বেটারে বেটা যখন কইত কইলে মু তখন গাতান জড়াইয়া ধরতা কের লাগিয়া মদনী রহমতুল্লাহ আলাইহির জীব দশায় তান কইলা না মদনী রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হয়ে গেল তখন তান রে জিকানি গেল যে কিতাব এফার মুরব্বি সাহেব কিতাব এফার তুমি কিতা কইতা মদন সাহেব রে দেখলে কইতা কইলি মু কইলি মু এ কথা কইলে মদন সাহেবের দুইটা হাত রবারের মতো বাড়তো এটা হইলো আস্তাদ মদন সাহেবের শব্দ রবারের মতো বাড়তো আঞ্জামারি দরতাইয়া এই ব্যাপারটা কিতা খোসান দিকে তখন মুরব্বি কইলা কনি এখন কইলি মু আমি কইতাম নিতে না কইতাম না কইতাম না কইতাম না না কইতাম না কইতাম মুরব্বি বেটায় কয় কন একদিন রাতের ঘন অন্ধকারে আমি গঙ্গু শরীফের দিকে দিয়ে যাত্রা শুরু করলাম নীরব নিথর সারাটা হিন্দুস্তান রাতের অন্ধকারে একবারে সারাটা পৃথিবী যেমন আচ্ছন্ন পাখির পর্যন্ত আওয়াজ নাই আমি গঙ্গু শরীফ পথ দিলাম সেইখানে ওই সময় একটা ঘর আছিল যে ঘরের ভিতরে আমরা বুজুর্গ হলে গিয়া তাসবি তাহলিলের প্রশিক্ষণ গ্রহণ করতাম ওই এখনই ঘর নাই আমি গিয়া পাইছি নাই ঘর কইতে বুড়া বেটায় কয় আমি ফদ দিলাম গঙ্গু শরীফ যাইতাম মনের মাঝে এমন আবেগ সৃষ্টি হইল আমি আমারে কন্ট্রোল করতাম পারলাম না ফদ দেলাইলাম ঘন অন্ধকার ডিঙ্গাইয়া ফদ দেলাইলাম একবারে একা একা রাস্তা একবারে ফাঁকা মানুষ নাই বোঝা যায় এই বারো তো মানুষ নাই সব ঘুমের ঘরে মগ্ন কিছু যখন আগবাইলাম তখন আমি আমি আমার চোখে ভরলো হঠাৎ করে আমি দেখি দরজায় ফাল্লায় দরজায় কও না দরজায় 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 ফাল্লায় দরজায় আবার লড়ে কেমনে দরজার উপরে দিয়ে একটা দেওয়া হয় যাহাতে দরজা উপরে দিয়ে যায় না তলে দিয়ে আর একটা দেওয়া হয় যাহাতে দরজা তলে দিয়েও যায় না কিন্তু দরজায় ফাল্লায় তাই কইলে আমি যখন দেখলাম দরজায় লাফায় এই দরজার লাফানি দেখে আমি একবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম ভাবলাম ফিরত যাইমু কিন্তু ফিরত আওয়ার মতো সাহস নাই আগে বাড়ারও সাহস নাই একটু দাঁড়াইলাম দাঁড়াইয়া সিদ্ধান্ত নিলাম মত তো একদিন আছে পিছেও যাইতাম পারতাম না সাহস পাইলাম না সামনে দিয়ে বাড়ি যাও এবার হইব বাড়লাম আরো সামনে
আরো যখন সামনে বাড়ছি তখন দেখি শুধু লাফায় না জিক্রের তালে তালে লাফায়, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ওন এখন আমি আরো বেশি ভয়াত হয়ে গেলাম গিয়া, অদ্ভুত ব্যাপার, একদিকে দরজা লাফায় অন্যদিকে আবার জিক্রের তালে তালে লাফায়, অদ্ভুত ব্যাপার। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল গিয়া, কিন্তু পিছে আইবারও সাহস নাই, আগে বাড়ারও সাহস নাই। দাঁড়াই রইলাম কিছুক্ষণ, এরপরে সিদ্ধান্ত নিলাম যে মরতে একবার আসে, পিছে গেলেও তো পিছে যাইতাম পারতাম না, তাহলে সামনে গিয়েই মরি। সামনে বাড়তে লাগলাম, একবারে গেলাম গিয়ে দরজার কাছে, তখন শুনি খারবার তো আরেকটা ভিতরে ভিতরে খেয়ে জিকির ফরন, তাইনের জিকরের এত প্রভাব, এত আসর ফরসেগার দরজার মাঝে, তার জিকরের তালে তালে দরজায়ও জিকির ফরে আর লাফায়। মুরব্বী সাহেব কই না, আমার মনটা যখন পাথরের মতো শক্ত হয়ে গেল, বিরাট সাহস সৃষ্টি হয়ে গেল। ভিতরে তো মানুষ, ভিতরে তো এমন কোন মহৎ মানুষটা ভিতরে যার জিকরের অত প্রভাব, যে দরজার উপরে আসর ফরছে, দরজায়ও লাফায় জিকির ফরে, দরজায়ও লাফায়, দরজার মাঝে মুখ সৃষ্টি হয়ে গেছে, দরজার মাঝে আওয়াজ সৃষ্টি হয়ে গেছে, এমন মহৎ ব্যক্তি কে এনে দেখমু। লুকাইয়া বইরিলাম দরজার এক পা জুবাই, লুকাইয়া বইরিলাম, জিকির চলছে, জিকির চলছে, দোয়া চলছে, জিকির দোয়া সকলটা যখন শেষ হইব তাই তো একবার বাড়িবা দেখতাম, তাহলে দেখবার লাগে আমি বুঝিয়া রইলাম। যখন তান জিকির উকির শেষ বাড়ইছন, আমি একবারে নিজেরে সংকোচ করিয়া রাখলাম যাহাতে তাই দেখুন না, দেখি বাড়ইছন আমার শেখ, আমার শেখ কুতবুল আলম সাইয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, যে মদন সাহেবের খলিফাস লাগা জেনবরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, কৌরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুলবাড়ির সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো অনেক আসলা, কেউ নাই এখন, এখন কেউই নাই, ময়দান খালি। লুকাইয়া বলিলাম দেখি আমার শেখ, আপনি কৌকাসান যখন তাইন দেখলা তাইনের উস্তাদ মদন সাহেব, এর প্রতি তাইনের ভক্তি আরো বাড়বো না কমব, বাড়বো না কমব, বাড়বো না কমব, দেখ কিন্তু দরজায় ফাইল্লাই না মানছে ফাইল্লাই, মাতো না দরজায় ফাইল্লাই না মানছে ফাইল্লাই, মানছে যদি জিকির ফুরিয়া ফাইল্লাই তুই দইল পাগল, মানুষে জিকির ফরব শান্তশিষ্ট পাবে, মানুষ যদি জিকিরে পাগল হইয়া তফন খুললা ফালাই দেয় তুইটা পাগল না বালা মানুষ, তুই যদি কাজ বাবা শুরু করে দেয় তুইটা পাগল না বালা মানুষ, জোরে খাও না আরে জোরে খাও না, মানুষে জিকির ফুরিয়ে ফাইলাইনি, মাতো না সুস্থ মস্তিষ্কওয়ালা কোন মানুষে জিকিরের সময় ফাইলাই না, বাপের ঘরে বেটা যদি ও তাহলে তোমার জিকরের প্রভাব গাছের উপরে ফালাও, আরে মদনী রহমতুল্লাহ আলাইহির জিকরের প্রভাব তার শরীরের মাঝে এমন বিকট ভাবে আসিল, তাই যে সখীর মাঝে বইতা ওই সব কেউ জিকির ফরত, হায়রতাঙ্গিজ ওয়াকিয়াত ফরন যে মেসাব হলে, হায়রতাঙ্গিজ ওয়াকিয়াত ফরন যে দেখব না তার মাঝে কতটা লেখা আছে, হায় রে মদনী রহমতুল্লাহ আলাইহি, কি জাতের মানুষ আসলা, একবার যাই মদিনার যাইন, মদিনার আশিফ মদিনার যাইন, একটা খাগজের টুকরা ফাইলিসন ফালাইল, তার মাঝে কবিতার একটা অংশ লেখা, কে হাবিব উঠা দো রুখসে নেকাব কো, কে হাবিব উঠা দো রুখসে নেকাব কো, হে বন্ধু তোমার মুখ থেকে তোমার চেহারা থেকে পর্দা সরাও, আমি তোমারে দেখতে চাই, দেখতাম চাই তোমার চেহারা থেকে পর্দা সরাও, তোমারে দেখতাম চাই, হে তার কোন লোককে কইছে, তার বউর সারা দেখবো না তার কোন বন্ধুর সারা দেখবো, তানিটা ফাইসেন ফাইয়েই ফরন, কে আখা বে বোঠা দ রুখসে নেকাব কো, কইয়ার বেকুল ইয়া খান্না শুরু করছন, কারণ তানের মাহবুবিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানতে খানতে বেকুল ইয়া ফরি গেছন গিয়া, তাইনের আর নবীর রওজার মাঝখান যত পাহাড় পর্বত বালির মাঠ মরুভূমি আছিল সবগুলা উদা হয়ে গেছে, আর তা দেখো নবী সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বর্ণের চারের মাঝে উজ্জ্বল চেহারা লইয়া বইয়া রইছেন, তার চেহারা চাঁদের মতো জলমল খলের, আর ডাক এখন হোসেন আহমদ পর্দা সরাই লিসি আমারে দেখিয়া তোর কলিজার আগুন নিবাইলা। তাইন বাইরে ইসন, যখন বাইরে ইসন বুড়া বেটায় হ যখন বাইরে ইসন তখন আমি আমারে আরো বেশি গোপন করছি, কিন্তু তাই না আমারে দেখি লিসন, দেখা মাত্রই আমার ইয়া জাফটা আমারে দর্শন দেখা কইলা কেসি সে বাতানা নে খবরদার, কেসি সে বাতানা নে খবরদার, কেসি সে বাতানা নে সাবধান, কের কাছে কইতে পারতে না, কের কাছে কইতে পারতে না, যদি কষ্ট হইলে তোর সর্বনাশ, ওই সময় ওয়াদা করছি কইতাম না, মাতো না কিতাব আদা করছি কোথে জুড়ে জুড়ে হো না জুড়ে হো না কইতাম না, সুতরাং তোমরা যখনই আমারে জিকাও আমি কইতাম পারি না, ওয়াদা করছি কইতাম না, কিন্তু আমার অবস্থা এমন হইল আগে তো দেখলে মন শান্তি হইত, এখন দেখলে মন শান্তি হইল, বুকের লগে বুক না মিলাইলে মদনির আশকের আগুন আমার কলিজারে বর্ষ করিলায় আমি ধৈর্য হারা হইয়া যাই। তোমরা বড় বড় আলিম মুফতি শেখ তোমরার কারণে তাইনের দারুই আমরা যাইতাম পারি না, কিন্তু আমার কলিজার মাঝে যে দেখার আগুন চলে সে আগুন নিয়ে বাইতাম কেমনে, তখন দূরে তাক্কা তান্দে দেখলেই আমি তান্দে ফুনাইয়া কই কইলিমু, তাই মনে করুন কি জানি কইয়া লাই না কইবার লাগে আমার এই আঞ্জামারি দরতা। আমদার বুজুর্গ হলের তরিকা আছিল তারা তারার কারামাতরে লুকাইয়া রাখতা, তারার জিক্র আজকারে লুকাইয়া রাখতা, আর আমরা তো সাই মাইক দিয়া প্রকাশ করতাম, তারা তারার বুজুর্গরে লুকাইয়া রাখতা, কিলাহান রাখতা দেখা যায় হইতাম না, এটার একটা সিলসিলা আছে না নাই, মাজার নানতই রহমতুল্লাহ আলাইহি হইতাম না, যখন তান মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে মৃত্যু মুখে পতিত, তখন তান শিষ্যরা জড়াইয়া ধরলা হুজুর এখন তো আপনি পরপারের যাত্রী হইতে চলছেন, আপনার এই রহস্যটা যদি উদ্ঘাটন না হয় রহস্য রহস্যই থেকে দেব, আপনি খালি এখন কইতাম না কইতাম না, এখন কইলুক তখন কইসলা, ঘটনার এগারো বছর পরে কইসলা, কোন ব্যবহার হইল ইংরেজরা যখন আল্লাহ তাআলার পবিত্র কালাম রে জ্বালানির প্রোগ্রাম করলো, আল্লাহ তাআলার কালাম পবিত্র কোরআনের শ শ না হাজার হাজার না লক্ষ লক্ষ কপি জ্বালাই দিল, শেষ পর্যন্ত তারা ব্যর্থ হইল, কোরআন শরীফ জ্বালাইয়া কোরআন রে মিটাইতে পারলো না, কিছু কিছু ছোট ছোট বাচ্চারার উদ্যোগে কোরআন জ্বালানি বন্ধ হয়ে গেল, অবুজ বাচ্চারার উদ্যোগে কোরআন জ্বালানি বন্ধ হইল, ওইটা কেমনে হইল কইতাম নে, মাথতে ইংরেজ সিপাহীরা তারা কোরআনের কপি জ্বালাই জ্বালাইয়া অগ্রসর হইতে আছে, তারার অগ্রসর পথে কেউ বাধা দিতে পারে না, বিরাট শক্তি ধর, হঠাৎ করে তারা জানলো তারার সামনে একটা গরিব মাদ্রাসা আছে, সেইখানে তাহফিজুল কোরআনের ব্যবস্থা, হাজার হাজার ছাত্র খালি হিফজুল কোরআন পড়ে কোরআন হিফজ করে, ওইটা জানার পরে তারা তারার প্ল্যান বদলাই দিল, তারা চিন্তা করলো গড়ে গড়ে যাই দোকানে দোকানে যাই লাইব্রেরির যাই কয়েক কপি কোরআন শরীফ পাই আইনা জ্বালাই, এরা যখন হাফিজুল কোরআনের অধীনে পড়ে হাজার ছাত্র থাকলে হাজার কপি কোরআন পাওয়া যাইব, একসাথে আমরা হাজার হাজার কপি কোরআন জ্বালাইবার সুযোগ পাইলিমু, সুতরাং তারা দোকানে দোকানে লাইব্রেরি বাজারে গড়ে গড়ে না গিয়া ওই মদরসা মুখা যাত্রা শুরু করলো, তারার আওয়ার খবরটা ওই কষি কষি বাচ্চারা তারা ফাইলিছে, অবুজ বাচ্চারা তারা ফাইয়া তারা তারা বইয়া একটা মিটিং করছে, মিটিং করিয়া তারা একটা সিদ্ধান্ত নিছে যে বাচ্চারা তিন বেলার বাজে দুই বেলা খায় তাও ফেট বইয়া খাইবার সুযোগ নাই, আধা ফেটে খায়, উস্তাদি এক মাসের বেতন ফাইবা দূরের কথা, সকল মাস বেতনেই ফাইন না, তাও ফাইন পনেরো দিনের ষোলো দিনের ফাইন, বহুত কষ্ট করিয়া তাই না ফরাইন, তারাও বহুত কষ্ট করিয়া পড়ে,
তারা একটা মিটিং করলো, একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত লইয়া তারা তারার উস্তাদের কাছে গেল। ইয়া মাননীয় উস্তাদ, আমরা একটা বৈঠক করছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি। উস্তাদ হতবা, আরে তোমরা অবুজ নাবালিক বাচ্চারা, তোমরা আবার কিসের বৈঠক করবা, কিসের সিদ্ধান্ত নিবা, কি হইছে বাবারা, কি হইছে? তাই মনে করছেন তারা খানা মনে করে সন্তুষ্টজনক হয় না, খানার ব্যাপারে কোনো প্রস্তাব তারা রাখবো, বা পোশাকের ব্যাপারে ফারাসিরা খাফর ফিন্দে ওইটার ব্যাপারে মনে হয় কোনো তারা প্রস্তাব রাখবো। তা এইটাই বাবলা জিকাইন, বাবারা কি বৈঠক তোমরা করছো, কি সিদ্ধান্ত নিছো? তারা কয় মাননীয় উস্তাদ, আমরা শুধু সিদ্ধান্ত নিছি না, আমরা কসম করে লিছি। মাননে উস্তাদ, আমরা শুনছি ইংরেজের সিপাহীরা আইতাছে আল্লাহর কালাম ঝালাইয়ে দেওয়ার জন্য, আমরা সিদ্ধান্ত নিছি, আল্লাহর কসম খাই লিছি, বিশ্বাস করো আল্লাহর কসম, আমরা আগুনে ফুরিয়া জ্বলে যাইমুগি তবু আল্লাহর কালাম কোরআনরে জ্বালাইতে দিতাম না। উস্তাদ শুনিয়া তো একবারে অবাক, কোরআন তো তারা জ্বালাইব সেই ফিরাইতে পারতো না, আর আমার ছেলেরাও আগুনে ফুরিয়া জ্বলবো তারারও ফিরাইতাম পারতাম না। তাই নির্বাক, তার মুদ্রা ফতা বাহির হয় না, চোখ আছে সাইতা ভারণ্যা, একদম নির্বাক হইয়া অনেকক্ষণ বইয়া রইলা, অনেকক্ষণ বইয়া রইলা, মন দুনের মাঝে বইলা যে দারে মুরাকাবা হয়, কি কইতা কি কইতা, মনে হয় আল্লাহ কোনো হতা তান মনের মাঝে ইলকা করে দিছন। অনেকক্ষণ পরে ছাত্র সামনে দেখা ফোন, এ আমার প্রাণ প্রিয় ছাত্ররা, আমরার নবী দুনিয়াত নাই, না আসো না তো না, জোর রাখো না, আমাদের নবী দুনিয়াত নাই, তবে নবীর আদর্শ আছে, আর এটা থাকবো কিয়ামত পর্যন্ত, কেউ বিটাইতে পারতো না। আছে না, থাকবো না থাকতো নাই, যারা কোরআন জ্বালাইছে তারার দেশ আজকে কোরআনের বাতি জ্বলছে। আজকে লন্ডন বড় বড় শেখুল হাদিস, বড় বড় মুফতি যারা আমরা দেশ মেহমান হইয়ায়, মুসলমানের দেশ ইংরেজের দেশটা কি মেহমান হইয়ায়, বড় বড় শেখুল হাদিস, বড় বড় মুফতি, বড় বড় লেকচারার, নাম আপনারা অনেক জানেন, যেমন মুফতি আব্দুল হান্নান সাহ, মুদাজিল্লু আলী, বিলাল বাবা মুদাজিল্লু আলী, লন্ডন থেকে কেন আন, সেই লন্ডন এখন মুফতি আর শেখুল হাদিস সকল ফুটে উঠতে আছে। হাফিজুল কোরআনের তো অভাবই নাই। তাইন কইলা বাবারা আমাদের নবী নাই, তবে নবীর আদর্শ আছে। একটা আদর্শ আপনারা রে শুনাই, একটা আদর্শ তান মুখের যেটা, আমার নবী ইরশাদ করছেন আকরিমু দুয়ুফাকুম, মেহমানের কদর করো। এ আমার সন্তানরা, নবীর নির্দেশ মেহমানের কদর করো, মেহমান ইমানদার হইল কদর করো, বেঈমান হইল কদর করো, ইহুদ খ্রিস্টান হইল কদর করো, মুসলমান হইল কদর করো, আলিম হইল কদর করো, সাধারণ মানুষ হইল কদর করো, বন্ধু হইল কদর করো, শত্রু হইল কদর করো। এটা নবীর শিক্ষা, এটা কার শিক্ষা কনা, কার শিক্ষা নবীর শিক্ষা, নবী আমলান এটা তুইয়ে গেছেন, আমলান তুইয়ে গেছেন, আইসে নবীর শত্রু আইসে, নবীর শত্রু আইসে, নবীরে মারি লিত, নবীর শত্রু আইসে, সাহাবায়ে কেরামে আমার নবীরে গিরাও করে রাখছেন, আমার নবীর শত্রু বনি সুলাইমের ব্যক্তি, যে সারা দিন রাত তার সাধনা আমার নবীরে কিভাবে হত্যা করা যায়, কিভাবে মারি লওয়া যায়, এইটাই তার একমাত্র ধ্যান ধারণা। সে শিকার করিয়া আইছে, একটা গুল সাপ শিকার করি আনছে, গুল সাপ বুঝো তো, তারাই তা খায়, গুল সাপ শিকার করি আনছে, আইয়া দেখে সাহাবায়ে কারাম তারা জড় হইয়া আসন, জিকায় আরে তোমরা কারে লক্ষ্য করিয়া এখানে জড় হইয়া আস, কি ব্যাপার, কি তোমরা লক্ষ্য? তারা জবাব দেন, আমরা জড় করি, জড় হইয়া আসি এমন ব্যক্তির লক্ষ্য করিয়া যিনি নিজের ব্যাপারে ঘোষণা দেন, আল্লাযী ইয়াজউমু আন্নাহু নবিয়্যুন, যে নিজের ব্যাপারে ঘোষণা দেন যে আমি নবী, আমি নবী, সেই মহান সত্তার লক্ষ্য করে আমরা একত্রিত হইছি। সাহাবায়ে কেরাম তো নবীর চেহারা দেখবার লাগিয়ে একবারে অধীর থাকতা, নবীর চেহারা তো আসিল না, খালা শিখছিকে মা তো না, কিলা আসিল হও না, সুন্দর সাদা হইও না, হও সুন্দর, ও সুন্দর, আর কত সুন্দর আসলা আমার নবী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান,
যে সকল রাজকীয় মহিলারা রাজকীয় সাজ সজ্জা গ্রহণ করিয়া ইউসুফ রে দেখবার লাগিয়া বইছিল তারা রাত সুরিয়া লেম্বু দেওয়া গেছে ইউসুফ আল ইসলাম বাহির হইছে নির্দেশ দেওয়া গেল লেম্বু খাটো তারা লেম্বু তো ইয়া আঙ্গুল খাটি দিছে মা আয়েশা ফরমান যারা ইউসুফ আল ইসলামের রূপ দেখিয়া লেম্বু না খাইতে আঙ্গুল খাটি লিছে এরা যদি আমার নবীর জুতির মান চেহারা দেখতো তাহলে গলা খাটিল না বুঝা গেল আমার নবী ইউসুফ আল ইসলাম থেকে বেশি সুন্দর না খুব সুন্দর কেমন বেশি সুন্দর ইউসুফের মতো লক্ষ লক্ষ ইউসুফ শুধু না সারা দুনিয়ার সকল রূপরে যদি এক পাল্লাত রাখা হয় আর আমার নবীর রূপরে যদি আরেক পাল্লাত রাখা হয় আমার নবীর রূপের পাল্লা বাড়িয়ে জীব গিয়া তার দলিল ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার বসরসন হাফিজ ইবনে কতির রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ লম্বা বসরসন ইন্না আতাইনা কাল কাউসার নবী গুণ মানুষের মাঝে যা হইতে পারে সবগুলা তোমারে বেশি দিছি রূপ একটা গুণ না গুণ না রূপ একটা গুণ না গুণ না তা বুঝা গেল রূপটাও আল্লাহ তাআলা আমার নবীরে সবচেয়ে বেশি দিছেন যদি দেহের শক্তি দেখা যায় তাহলে সেই দিক দিয়েও আমার নবীরে আল্লাহ বেশি শক্তি দিছেন কুস্তি করছেন না আমার নব্বে মাতো না কুস্তি করছেন বেটা কুস্তিও করছেন চ্যালেঞ্জ দিছে রুকানায় চ্যালেঞ্জ দিছে আমার নবী বাইরে হইছেন মাঠে রুকানা আরবের বড় বীর কুস্তি যোদ্ধা আছেন বিরাট দেহধারী তার মোকাবেলা করার কেউ আছেন না আমার নবীরে দেখছে তার কলিজায় বিদ্বেষের আগুন জ্বলা শুরু করছে ওই মোহাম্মদ আইও কুস্তি ধরি লাই তুমি যদি আমারে ফালাই দাও তাহলে তুমি হক আমি যদি ফালাই দেই তুমি বাতিল আমি হক কেন নাই বাচ্চারে উড়াইয়া ফালাই নইলা খান খান রুকানারে উড়াইয়া ফালাইয়া তার বুকের উপটা বই গেছ কন খ রুকানা কিতা খাই একবারে বার একবারটা সুযোগ দাও মনে মনে হয় মনে হয় আমি কোন কৌশলের মাঝে ভুল করে লিছি আর একবার তো তানরে ফালাই দিব কারণ টাইম তো ছোট আর হে তো বিরাট দেহদারি আর একবার দর্শন দৌড়িয়া আরো কিছু সময় সুযোগ দিছ আর একবার দৌড়িয়া উড়াইয়া আসার মাঝে ফালাইছেন ফালাইয়া তার বুকের উপরে বই গেছেন কন অনেক ইটা কইলা কয় না এখন নয় আর একবার দেখিলাই কয়বার দেখছে হয় আর একবার দেখিলাই তিনবার দেখতো আরেকবার নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারে একটু শক্তভাবে আসার মাঝে ফালাইয়া তার বুকের উপরে গুরার ফিটো যে লাগান সোয়ার বইলান বইছেন বইয়ার এখন ঝাঁকুনি দিছেন কয় এখন কিতা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার মাঝে নবুয়তের শক্তি মানুষের শক্তি নাই আমারে ফালাই দিত তুমি তোমার মাঝে মানুষের শক্তি না তোমার মাঝে নবুয়তের শক্তি অবশ্যই তুমি সত্য মুসলমান হয়ে গেল আমার নবীরে আল্লাহ যত গুণ আছে সব গুণ বেশি দিছেন না কম দিছেন ইন্না আতাইনা কাল কাউসার যে কোন দিকটা চাইলে আমার নবীরে আল্লাহ তাআলাই বেশি দিছেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতিষ্মান চেহারা দেখবার লাগিয়া সাহাবায়ে কেরাম অধীর হইয়া থাকতা তার মধুমাখা কথা শুনবার লাগিয়া সাহাবায়ে কেরাম পাগল পরে আসলা যে সময় সুযোগ পাইতা এই সময় দেখতা নবীজির চেহারা দেখলে মনের দুঃখ মিটি দিত মাতো না এক সাহাবা কন ইয়া রাসূলুল্লাহ এক সময় গেছে আমার এমন যত ব্যথাই আমার হইত সকল ব্যথা দূর হইত আমার সম্পদের পাহাড় দেখলে পরে দি আবার শুরু হইল সম্পদ দেখলে দুঃখ যায় না তখন আমার দুঃখ শেষ হইত আমার সুন্দরী স্ত্রীর চেহারা দেখলে পরে আইল এমন সময় সুন্দরী স্ত্রীরে দেখলো দুঃখ যায় না আমার সন্তান সন্ততিরে দেখলে আমার দুঃখ যাইত পরে এমন সময় আইল সন্তান সন্ততিরে দেখলো দুঃখ যায় না ইয়া রাসূলুল্লাহ একবারে তার পাহাড় লইয়া যখন আপনার জ্যোতির মান চেহারা বাঁচাইতাম আমার সকল দুঃখ দূর হইত গিয়া কিন্তু এখন বড় সমস্যা পড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা বাঁচাইলেও আমার দুঃখ যায় না আপনার চেহারা বাঁচাইলেও আমার দুঃখ যায় না তাহলে কি দুঃখ তোর দুঃখটা হল দুঃখ হলো ইয়া রাসূলুল্লাহ আপনি তো জান্নাতের উঁচা মোকামে থাকবা উঁচু স্থানে থাকবা আমরা তো কেন দেখতাম পারতাম না আমার বিশ্বাস ওই আল্লাহর রসুল আমার বিশ্বাস যদি আমি জান্নাতে যাই আপনারা না দেখি জান্নাতের আরাম আমারে সুখ দিতে পারতো না
আমার নবী পেয়ারা নবী দয়ার নবী করুণার ছবি বিশ্বের নবী নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান তোর চিন্তার কোনো কারণ নাই দুঃখের কারণ নাই আল মারউ মা মান আহাব্বা তুই যদি আমার ভালোবাসা থাকোস তাহলে আমার সাথে জান্নাতে তুই বসবাস করবে তো সাহাবায়ে কেরাম জড় হইয়া বলেছেন জড় হইয়া তারা কোন আমরা এমন মহৎ ব্যক্তিরে লক্ষ্য করে এখানে জড় হইছি যে নিজের ব্যাপারে নবী হওয়ার ঘোষণা দেন হে বুঝিলিছে তার দুশমন আছেন মাঝখানে তার দুশমন দিন রাইতের তার চেষ্টা হইল আমার নবীরে কিভাবে হত্যা করত কয় ও ওয়া ওয়া মুহাম্মদ ওয়া মুহাম্মদ মাওলাদাতিন নিসা আকজাবা মিনহু হ্যাঁ বুঝছি তোমরা এমন ব্যক্তিরে লক্ষ্য কইরা জড় হইয়া আছো যে ব্যক্তির মতো মৃত্যু কোন মানুষ কোন মহিলা জন্ম দিছে না সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসতা না ভালোবাসতা নাই মাথা না ভালোবাসতা না ভালোবাসতা নাই খালি মুখ দিয়া না মুখ দিয়া বুক দিয়া বস্ত্র দিয়া বর্ত দিয়া জিসিম দিয়া বডি দিয়া সকল কাজে আমার নবীরে কয় না জুড়ে ভালোবাসতা এরার মাঝে আসলা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উমরের নাম শুনছো তো মাতো না উমর গেছলাম আমার নবীরে মারলি তা গেছলাম উমরের বাড়ি দেখাত দুইবার গেছি তাইনের বাড়ি এখনো মনে হয় আছে জানি না গেলাম তান বাড়ি দেখাত বাড়ি দেখাত যখন ফোন দিছি তখন মন হয়ে গেছি উমরের অবস্থা মনে মনে উমর রে জিকাইলাম উমর তুমি অত দূর থেকে আমার নবীরে মারবার লাগে ফোন দিলাইছিলাই তোমার অন্তরের মাঝে আমার নবীর প্রতি এত বিদ্বেষ কোন সাহসে ফোন দিলাই ফারসনি নবীরে মারতাই ফারসনি মাতো না ফারসনি বললাম এক বেটির লোকই তুমি পারছো না এক বেটির লোকে তোমার বোন ফাতেমা ইগুল লোকই তুমি পারছো না তুমি যখন বেত্রাঘাতের দ্বারা তার সারাটা শরীরে জর্জরিত রক্তে তাই লাল হয়ে গেল গিয়া তখন তোমার চৌকে চোখ মিলাইয়া কইছিল সেই মহিলায় তোমার জব দেওয়ার সাহস হইছে নাই মহিলায় কইছিল মা ফাতেমা কইছিলা ই ফাতেমা বলতে উমরের বোন ফাতেমা বলতে নবীর মেয়েনা নবীর মেয়েনা ফাতেমা বলতে উমরের বোন তোমার চৌকে চোখ মিলিয়া কইছিল ইয়া উমর ফাকদি মা আনতাকাত ইয়া উমর ফাকদি মা আনতাকাত উমর তুমি যা চাও তা করি লাও নবীরে সারতাম নাই কোরআন রে সারতাম নাই উমরে কইলা তুমি কিতাব পড়তে আসলা এটা দেও তুমি কিতাব পড়তে আসলা এটা বারে দেও আমি ফরিয়া দেখি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই জবাব দিলা উমর তুমি না পাক তুমি ও উমর আরব বিশ্বে এমন সাহসী আছিল না তোমারে না পাক কইত কিন্তু একটা মহিলায় তোমারে কইল তুমি না পাক আল্লাহর কালাম কও না পাক তুমি না পাক আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম নাপাকের হাতে আল্লাহর কালাম পবিত্র কালাম পাক কালাম দেওয়া যায় না তোমার শরীর শিহরিয়া উঠল জিকাইলাই কিতা করতাম কইলা গোসল করিয়া গিয়াও তুমি গোসল করিয়া আইলাই তোমার হাত কোরআন দেওয়া গেল তুমি যখন বার খরচ বাইরে গেলে একটা সূরা তাহা মান জালনা আলাইকাল কোরআন আলি তাসকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তাহা উমর আসলে একজন গায়ক আসলে সাহিত্যিক আসলে কবি তাইনের লগে তাইনের মূর্তিও একবার মাছে সুন্দর আরবি ভাষায় মাছে গেছন বড় মূর্তির কাছে মুহাম্মদের বিরুদ্ধে বিচার দিতা আমরা নবীর বিরুদ্ধে বিচার দিতা যে মাথা ঝুকাইছেন সৈদা করতা আর তাইনের মহাপ্রভুর মুখ খুলি গেছে খুলাইছে খে খুলাইছে খে খুলাইছে খে খুলাইছে খে খুলাইছে খে আল্লাহ সবাই রে মাথাই তো পারে মুখ খুলি গেছে ইয়া জালি আমরুন নাজিহ বুখারী শরীফ আছে ইয়া জালি আমরুন নাজিহ রজুলুন ফাসিহ ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ কও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ বীর পুরুষ গুরুত্বপূর্ণ একটা কথা শুনো এমন একজন মহান ব্যক্তি আছেন যেন কোন আল্লাহ ছাড়া আর কোন মাবুদ কও না জুড়ে নাই ওই সময় তাই মুসলমান ওইয়া যাইতা মনের দিক দিয়ে তাই মুসলমান ওইয়া গেছেন কিন্তু পারিপার্শ্বিকতার প্রভাবে তাই ইসলামে ঘোষণা দিতে পারছেন না ফদ দিলা দার আর কমর দিকে আমার নবীরে মারিবার জন্য ফদ দিছেন সেইখানে আসলা দার আর কমর আমার নবীর চাচা
ইসলাম জগতের বীর কিশোরী সাইয়দুস সোহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে একটা ক্ষিপ্র সিংহের মতো গর্জিয়ে আসেন যখন শুনছেন ওমর আইতে আছে আমার নবীর লক্ষ্য করে কইলা ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান ওই আল্লাহর রাসূল ডরাইও না চিন্তা কইরো না ডরাইও না চিন্তা কইরো না আমি হামজা এখন জীবিত আছি আমার নাঙ্গা তরবারি এখন আছে তার শৌর্য বীর্য গর্জিয়ে উঠছে আমার নবী জবাব দেন মাহিয়াহাম 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 ও চাচা তুমি তামো উমরে যা করবার আমি করমু দুকসন করোগে দুকসন আমার নবী দর্শন কুর্তার দর্শন শৈল দর্শন না আত দর্শন না আমার মনে হয় যদি এই সময় আত দর তাতে আত মাঙ্গি গেল না আমার নবী কুর্তার খালি দর্শন উমরের সারা শরীর নিস্তেজ হয়ে গেছে গা একদম নিস্তেজ একদম বেসে তৈ গেছে একদম বেসে তৈ গেছে গা আমার নবী যে কেন উমর আর কত দিন আমার আর কত দিন এখনো তোমার অন্ধকার অন্তরে হেদায়েতের বাতি জ্বলল না উমরের জবাব দেয়লা উমর তুমি থামো কারণ ধৈর্যশীল যে সে নবীর সান্নিধ্য লাভে হয় তুমি ধৈর্য ধরলে আমার কুরবত পাইবে আমার সান্নিধ্য পাইবে তুমি ধৈর্য ধারণ করো বনি সুলাইমের ব্যক্তিরে যা করবার আমি করমু থামি গেছন উমর থামি গেছন কইতাম নিবা মা তো নাতে আরে বড় বড় ভাই হল আসন সময় বেশি নিলাম গে ওইটা তো ওইটা যাইতাম তো টুক সাটার যাইতাম নাই নাই মন হুটে দিছেন তাই মন আছে আমার টুর সাটার যাইতাম তো ঘুরে গেলে দেখতাম না এখানে সিধা সিধা দিতে আগে মক্কা মদিন ওই আইতে নেই ইসলাম কইতে গেছে কো না ইসলাম কইতে গেছে খালি মক্কা না হো মক্কা মদিনা মক্কা মদিনা মক্কা মদিনা তাহে এই সময়ের মক্কা মদিনা এখন আর মক্কা মদিনা থেকে আইসে না ওই সময়ের মক্কা মদিনা থেকে আইসে ইসলাম এখন আর মক্কা মদিনার বেটেওন আছে বেডায়ন আছে ফয়ন আছে ফুরিওন আছে এখন আর মক্কা মদিনা আগের মক্কা মদিনা কোন সময়ের মক্কা মদিনা আগের মক্কা মদিনা আমার নবী এখন মাহিয়া ওমর ফাইনাল হালিমা ইয়াকাদু আন ইয়াকুনা নবী ওমর তুমি থামো ধৈর্যশীল নবীর সান্নিধ্য লাভের জন্য তুমি থামো ওমর থামি গেছেন বনি সুলাইমের এই ব্যক্তি দেখো এরা তোর মারতো না এখন আমার নবীর সাথে মার সুযোগ করছে আমার নবীরে দেখে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমার নবীরে সাহাবারে মুহাম্মদ হয়ে ডাকুননি নাম ধরে ডাকছেননি ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ কইয়া ডাকছেন আমার সাহাবায়ে কেরামে আমার প্রিয় নবীরে এ ডাকে কইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইন আমানা হাযা জাব্বিকা আমানতু বিক ইন আমানা হাযা জাব্বিকা আমানতু বিক মুহাম্মদ এই গুলশাব যদি তোমার উপরে ঈমান আনিলাই তাহলে আমি তোমার উপরে ঈমান আনিলিমু সাহাবায়ে কেরামে আমার নবীর জ্যোতির মান চেহারার দিকে পলক্ষীন দৃষ্টিতে তাকাইয়ে রইছেন আর বনি সুলাইমের সেই ব্যক্তির প্রশ্নের লক্ষ্য হইল খতার লক্ষ্য হইল গুলশাফে মাতে না জিতা গুলশাফে মাতে না আর এই গুলশাফ হইল মোরা না জিতা কো না মোরা না জিতা মোরা না জিতা মোরা এটা মাতব কম না এটা তো মাততে পারতো না সুতরাং মোহাম্মদে মাতাইতে পারতো না না মাতাইতে ফারার কারণে সে মৃত্যুক বইলা প্রমাণ প্রমাণিত হয়ে যাইব সে এমন কঠিন আহ্বান জানাইছে আমার নবীরে মৃত্যু প্রমাণিত করবার লাগিয়া আমার নবীরে দুনিয়ার কেউ মৃত্যু প্রমাণিত করতে পারত নাই পারবো নি কও না জোরে কও না আরে জোরে কও না কয়া মুহাম্মদ ইন আমানা হাযা জাব্বিকা আমানতু বিক এই গুই শেফে যদি তোমার উপরে ঈমান আনিলাই তে আমি ঈমান আনিলাম আমার নবী এখন গুল শেফে ডাকুন গুলশাফে ডাকুন ইয়াদব 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 হে গুলশাফ হে গুলশাফ হে তো বুঝে বুঝিছে মুহাম্মদ আটকিছে মুহাম্মদ আটকিছে গুলশাফে মাতাইতে পারত নাই আর সাহাবা কেরামের বিশ্বাস আমার নব্বে গুলশাফে না গাছর মাতাইতে পারত
অরণ্যা ভারণ্যা অরণ্যা ভারণ্যা আমার নবীর সাথে ফাত্তরও মাতে না মাতে না মাতো না আমার নব্বই যখন ইয়াদব ইয়াদব হে গুলশাফ হে গুলশাফ যখন গুলশাফে মিরমিরে তো জোরে খো সুবহান আল্লাহ বেদান চাল্লাখান খো আরো জোরে খো সুবহান আল্লাহ তো তসবি সুবহান আল্লাহ কইলে আল্লাহ খুশি হই না বেজার হই খুশি না বেজার খুশি না বেজার জোরে খো সুবহান আল্লাহ আজকের এক সুবহান আল্লাহ যদি আল্লাহ কবুল করে লাই জাহান্নামের দুয়ার বদ্ধ করে জান্নাতের দুয়ার খুলে দিব আল্লাহ পারে না পারে না পারে না পারে না সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুবহান আল্লাহর বড় দাম বড় মর্যাদা একবারে সাগর পরিমাণ গুনাহ হইলো আল্লাহ মাফ করে দেন খোজুরা সুবহান আল্লাহ সবে খাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হইতে শরম লাগে না কিতা মিরমিরাইয়া সাই আমার নব্বে আরে ডাকুন ইয়াদব 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 এ গুলশাফ হে গুলশাফ দুই ফায়রুফ একবারে খারা হয়ে গেছে গিয়া রক্ত জোরে জখম নাই গুলশাফরে মারি আনছে না নি রক্ত জোরে জখম নাই বুঝছো না কথা রক্ত জোরে হ না রক্ত জোরে রক্ত জোরে রক্ত জোরে রক্ত জোরে রক্ত জোরে জখম নাই জেলা খান কাসিম নানুতি রহমতুল্লাহ আলাইহির শামিলির যুদ্ধের মাঝে একটা বুলেট হামাইছে ডাইন বাজু ভাই দাড়িরে ঝালাইয়া গেছে গিয়া ই বাজু ভাই বাইরে গেছে গিয়া দাড়িতে চালাই গেছে গিয়া দাঁড়িয়ে চালাই গেছে গিয়া সাওয়ান হে কাশ্মীর মাঝে আছে মুনাজির আসন গিলানি রহমতুল্লাহ আলাইহি ইলেকশন জ্বালাই গেছে গিয়া দাঁড়িয়ে ঝালাই গেছে গিয়া বলে রক্ত জোরের ফাগরি উগরিয়ে খাফর সকল তার রক্ত জোরের লাল হয়ে গেছে গিয়া বৈরিশুর মাথা তাক দিয়া রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই তাইনের সাথে দেখুন কাসিম বইয়া রয়েছে কোন বেটা ক্যা হো গিয়া বেটা ক্যা হো গিয়া বেটা তোমার কি হয়েছে কি হয়েছে তাজ মাতুন না এখন দেখুন রক্ত আছে জখম নাই রক্ত আছে জখম নাই রক্ত আছে না রক্ত আছে রক্ত আছে রক্ত আছে রক্ত আছে জখম নাই গুলশাফের রক্ত আছে জখম নাই রক্ত আছে জখম নাই আমার নব্বে আরে ডাকুন ইয়াদব ইয়াদব হে গুইশাফ গুলশাফের ডাকুন এখন তার মুখ খুলে গেছে লাব্বাইকা সাহাদাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাহাদাইকা ইয়া রাসূলুল্লাহ ওহে আল্লাহর রসুল মঙ্গল আর কল্যাণ তোমার কদম চুম্বন করুক আমি হাজির আমি হাজির মাতে না মাতে না মাতে না মাতে না মাতে না মাতে না এরপরে আমার নবী তার লোকে মাত শুরু করছেন আল্লামা বহেকি রহমতুল্লাহ আলাইহি ওয়া আলা ইয়াতাকাল্লাম বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলিসান আরবিয়্যিন তালকিন ফাসিহিন মুবিন একবারে সুন্দর প্রাঞ্জল স্পষ্ট আরবী ভাষায় আমার নবীর সাথে কথা হইতে লাগলো একটা গুইশা আমার নবীও প্রশ্ন করেন এমন সুন্দর সুন্দর প্রশ্ন হইতাম নিতে কোতে হইতাম নি খেখে সাও কইতা আটটা তুলসান দেখে ইয়ার লাগি হওয়া হলে দিকে ফুনতা চাইরা আতলামা 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 আয় রে নবী আমরা এমনি মানছি না নবী রে আমরা নবী রে এমনি মানছি না আমরা নবীর লাখান আর মানুষ আসিল নি দুনিয়ায় আর ওইব নি আসিল নি ওইব নি আসিল নি ওইব নি আয় রে নবী পেয়ারা নবী এমন সুন্দর ভাবে গুইসাফে জব দেয় আবুদুল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরযি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু
আরো জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ আবার কও সুবহানাল্লাহ না বুঝলো মজা লাগে না লাগে না মাতো না না বুঝলো কুরআন শরীফ না বুঝলো মজা লাগে না লাগে না কুরআন শরীফ না বুঝা পড়লো মজা আছে না নাই লাভ আছে না নাই লাভ আছে না নাই লাভ আছে না নাই লাভ আছে না নাই আমার নব্বই খন মান কারা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হরফ বাল আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ আমার নব্বই খন কুরআন শরীফের একটা হরফ পড়লে একটা হরফ পড়লে কও না একটা হরফ একটা হরফ একটা হরফ একটা হরফ পড়লে দশটা সওয়াব একটা হরফ পড়লে দশটা সওয়াব বুঝলো ও সওয়াব না বুঝলো বুঝলো ও সওয়াব না বুঝলো একবারে মরার সময় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মরবার সময় যদি কেউ কোরআন শরীফ পড়ে হে বুঝে না যে কোন মানুষ যদি কোরআন শরীফের তিলাওয়াত তার খানের মধ্যে যায় তাহলে মুমিনের ঈমান বাড়ে সকাতের আযাব আল্লাহ তাআলা উঠাইয়া দেয় বুঝা ফরলো লাভ না বুঝা ফরলো বুঝা ফরলো সব না বুঝা ফরলো মৌলানা সাহেব সাহেব কো আনা বুঝা ফরলে কবিরা গুনাহ আনা বুঝা ফরলে আমার নব্বই খন সব মৌলানা সাহেব কো আনা বুঝা ফরলে কবিরা গুনাহ সুতরাং তাইনের অনুসরণ যারা করো বুঝা ফর না আনা বুঝা ফর আনা বুঝা যদি ফর তাহলে সাহেব সাহেবের ফতোয়ায় কবিরা গুনাহ করতে আসো আমার নব্বে জিকাইলা কার এবাদত খরচ গুলশাফে গুলশাফে জবাব দেয় আমি এমন মহান সত্তার এবাদত করি যার আরশ আসমানের উপরে যার সালতানাত আর রাজত্ব জমিনে যার কুদরতের নিদর্শন সাগরে যার রহমতের ভান্ডার জান্নাতে যার কঠিন শাস্তি রয়ে গেছে জাহান্নামে এরপরে আমার নবী আরো মাত্র মানানা ইয়া বাম মানানা ইয়া বাম মানানা এ গুলশাফ আমি খে বুঝা গেল আমার নবীরে গুল হাফ ও চিনে না চিনে না মাতো না গাদায় চিনে না চিনে না কুত্তায় চিনে না চিনে না আমার নবীরে সব চিনে সূর্যরে জেলাখান চিনে এর চারও বেশি চিনে সূর্যরে জেলাখান চিনে এর চারও বেশি চিনে আমার নবীরে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা উজ্জ্বল সূর্যের মতো আমার নবী উজ্জ্বল সূর্যের মতো আমার নবী জ্যোতিষ্মান সূর্যের মতো আমার নবী সূর্যরে জেলাখান সব কিছু চিনে আমার নবীর গাছপাতা পর্যন্ত দূরে কো না চিনে না চিনে না চিনে আমার নবী যে কেন মান আনা ইয়া আদম মান আনা এ গুইসাপ আমি খে জবাব দেয় আন্তা রাসূল রাব্বিল আলামিন আন্তা খাতিমুন নবীন আন্তা রাসূল রাব্বিল আলামিন আন্তা খাতিমুন নবী قد أفلح من صدقك وقد خاب من كذبك قد أفلح من صدقك وقد خاب من كذبك إذا قول شف غطا قول شف غطا أفن رب العالمين الرسول أفن شرب وشش نبي أمن نبي خالي نبي نا شرب وشش نبي قونا أمن نبي شرب وشش جور خونا جور خونا جور خونا شش رتو كده زار فريار نايل শেষ কুন্ডার হাজার পরে আর দাই আল্লাহ কয় আমার নবী সর্বশেষ নবী আল্লাহ কয় আমি শেষ আমার নবী সর্বশেষ নবী নব্বই কয় আমি সর্বশেষ নবী গুলশাফ কয় আমার নবী সর্বশেষ নবী আর কাদিয়ানীরা কয় না নবীর পরে নবী আছে হে নিজে বুঝি নবী বেঈমান না মুসলমান বেঈমান না মুসলমান কাদিয়ানীরা বেঈমান না মুসলমান বেঈমান না মুসলমান কাফির না মুসলমান দেখো কাফি দেখো কাফি কাদিয়ানি কাফি কাদিয়ানি কাফি কাদিয়ানি কাফি কাদিয়ানি কাফি কাদিয়ানি কাফি দেখো কাফি এরপরে গুলশাফা রখয় আদ আফলাহা মান সাদাকাত ওয়া কদ খাবা মান কাযাবা যে নাকি তোমার সত্যায়িত করিলিছে তোমারে মান লিছে সে সফল কাম হইয়া গেছে আর যে তোমারে মিথ্যা প্রতিপন্ন করছে সে
ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই বনী সুলাইমান ব্যক্তি শুনে শুনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ তো কথা আছে মাজহার নানা তুই রহমতুল্লাহ আলাইহি তাম টুট রেখেনে সাতটা শেষ সময় কইছেন টুট রেখেনে সাতটা কইতাম নিবা যখন ওই ছেলেরারে ফুনাইলা নবীর আদর্শ আকিমু দুয়ুফাকুম তোমরা তোমরা মেহমানের কদর করো তোমরা মানমাইনি আমার কথা তারা কয় মানমু ও সুন্দর বিছনা বিছাই দিমু বালাখানি তারারে খাওয়াইমু তোমরা মাত্তাই ফেরতাই নাই ফুর ফুর বাচ্চারা মানি দিল লজি হয় মাত্তাম না আমরা কারণ এরা ফেটো মুখ আছে তো মাতিলিব আর তারা বাদ খানি খায় আর এরা খাওয়াইতেছেন বালা বালা খানি মাতিলি তো ঘরে আগে আগে বুঝাইয়া রাখুন তারা প্রতিশ্রুতি দিল জি হুজুর আমরা মাত্তাম নাই কিন্তু এক সময় আইব যে সময় আমি কোন হুকুম দিব মানবাইনি সমস্যার জবাব দিল মাননীয় উস্তাদ আপনার নির্দেশ আমরা সে ধৈর্য আমরা অক্ষরে অক্ষরে আপনার হুকুম পালন করব কথা শেষ ইংরেজের সিপাহী আইছে সুন্দর বিছনা বিছাইয়া দিছেন তারার সামনে উন্নত মানের খানি হাজির করছেন খানি তো দিছেন হালাল খানি তারা তো খায় হারাম খানি শিকার খায় শিকার খায় শিকার খায় হারাম খায় বেঙ্কায় হারাম যত তা সকলতেই খায় হালাল খানি পাইছে তো হালাল খানির মাঝে একটা মজা আছে না নিবা আছে না নাই হালাল খানির মাঝে নূর আছে না নাই এটা কইলে তো লম্বা কত হইব গিয়া অত দূর যাইতাম নাই খাইছে একবারে নাক লাগাত গলা লাগাত খাইছে খাইয়া গিয়া যখন শেষ উস্তাদে ছাত্ররে হুকুম দিছেন সারিবদ্ধভাবে তোমরা আমার সামনে দাঁড়ায় যাও তারা সব সামনে দাঁড়াইল সকল আগে যে ছাত্র যে ফুরুফুয়া অবুজফুয়া হাফিজ এই সবটি কিতা হাফিজ হ না সবটি 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 হাফিজুল কোরআন সকল আগে যে ফুয়াই ফারে কনে ফুয়া কোরআন শরীফ তিলাওয়াত কর তার উড়ছে রাত আইসে আল্লাহর কালাম জ্বালাইবার লাগে তারে বুঝি আবার কালাম ফরিয়া শুনাইতাম বাচ্চা ফতো আল্লাহর কালাম সে জ্বালাইবার লাগে আইসে তারে বুঝে কালাম শুনাইতাম এরপরে তার মন হইছে আগে নু ওয়াদা করছি উস্তাদে যে হুকুম দিবা সেই হুকুম মানতাম এখন হাফিজুল কোরআন পবিত্র কোরআনের তেলাবত শুরু করে দিছে ফর ফর তেলাবত করে ফর ফর তেলাবত করে ফর ফর হাফিজ তার জিফরা কোরআন তার জিফরা কোরআন তার ঠোঁট কোরআন তার চোখ কোরআন তার সজাগ কোরআন তার গুম কোরআন তার জীবন কোরআন ফর ফর তেলাবত করে সুন্দরভাবে তেলাবত করে শুদ্ধভাবে তেলাবত করে তেলাবতের সিলসিলা চলছে আত্মা করিলেছে এক বুল বুল করা মাত্র তার ফিসের যে ছাত্র সে লুকমা দিয়া ঠাসরে লুকমা দিছে লুকমা দিয়া সে ফরা শুরু করে দিছে সে ও হাফিজ ফর ফর তিলাবত সুন্দর তিলাবত এমনি ভাবে পবিত্র কোরআনের তিলাবত চলতে লাগলো এই হাফিজুল কোরআনরা তারা তার সারে সামনে রাখিয়া তিসপাড়া কোরআন শরীফ মুখস্থ শুনাই দিল ইংরেজ সিপাহীরা মাথা তলে দিদা বইয়ে রয়েছে উস্তাদে জিকান সাহাবক হল আপনারা কেল লাগি আইসন আপনারা লক্ষ্য কিতা মাথা ঝুকাইয়া বইরি লাখানে কিস্তু করবার লাগে আইসন না খওয়ার লাগে আইসন কিতা আপনারা লক্ষ্য মাতে না না মাতার কারণ কোন তারার এ কথা জানা নাই আগেকার যত আসমানি কিতাব আছিল হল আসমানি কিতাবের হাফিজ নবী রসুল্লাহ আসলা কোনো উম্মত হাফিজ নাই তাওরাতের হাফিজ মুসা আলাইহিস সালাম উম্মত হাফিজ নাই জাবুরের হাফিজ দাউদ আলাইহিস সালাম কোনো উম্মত হাফিজ নাই ইঞ্জিলের হাফিজ ঈসা আলাইহিস সালাম আজ পর্যন্ত তাইনের কোনো উম্মত হাফিজ কোনা জুরে কোনা জুরে কোনা জুরে কুরআন শরীফের হাফিজ আছে না নাই আছে না নাই অকস্য বাইরিব তে কতজন বাইরিব লক্ষ লক্ষ না বরং কোটি কোটি তারা লক্ষ্য করে কইলা ভাই ইংরেজের সিপাহীরা কাগজে লেখা কোরআন জ্বালাইয়া কোরআন মিটানো যাইতো নাই কোটি কোটি বৃদ্ধা বৃদ্ধ নারী পুরুষ শিশু জন্মগত শিশু পর্যন্ত এমন আছে ত্রিশ পারা কোরআন শরীফ অক্ষরে অক্ষরে তার লাগি মুখস্ত আছে না নাই আছে না নাই আছে না নাই আছে না নাই তারা প্ল্যান বদলাই দিল কোরআন জ্বালায় না এখন লাগলো মানুষ জ্বালানি এখন লাগলো কোরআন ওয়ালারে জ্বালানি শুরু করলো সেই কঠিন মুহূর্তে মাজহার নানা তুই রহমতুল্লাহ আলাইহি ফরমায় সেই কঠিন মুহূর্তে তারা বইলা একটা মিটিং গো
কাসিম নানুতুই রহমতুল্লাহ আলী প্রধান সেনাপতি সাইয়েদুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হকলের প্রধান হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি গ্রুপ প্রধান ফকিউল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আরেক গ্রুপ প্রধান এমনি ভাবে তারা সকল বইছেন কি করা যায় আগে জ্বালাই তো কুরআন এখন কুরআন ওয়ালারা জ্বালানি শুরু করছে কি করা যায় যুদ্ধ করতে হইব প্রস্তাব আইলো যুদ্ধ সব অভিযোগ করলা যুদ্ধ করার সামর্থ্য আমরা নাই কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি যুক্তির সামনে তারা মাথা ঝুঁকাইতে বাধ্য হয়ে গেল যুদ্ধের প্রস্তুতি চললো এখন প্রশ্ন আইলো যুদ্ধ শুরু করতে কইতে কে এইটার মাঝে অভিযোগ আইলো কাসিম নানুতুই হাফিজ জামিন শহীদের প্রস্তাব ইংরেজদের সবচেয়ে বড় দুর্গ কঠিনতম দুর্গ যে দুর্গের উপরে তারার গর্ব আছে তারার ধারণা ভারতবর্ষের সকল দুর্গরে যদি বিদ্রোহীরা জয় করিলায় শামিলের দুর্গ জয় করতে পারত না যেহেতু ইদার কফাট ইদার গেট আদিন কুফায় নির্মিত কাসিম নানুতুই প্রস্তাব আমরা প্রথমে এই গেট থেকে সামনে থেকে যুদ্ধ শুরু করব যুদ্ধ শুরু হইলো শর্টকাট করে কইলাইবা কইতাম নি তাহাসা হনি না আমারে খুশি করবার লাগিয়া খো না জানবার লাগিয়া খো প্রথম যেদিন যুদ্ধ শুরু হইল কাসিম নানুতুই হাফিজ জামিন শহীদ রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি গয়র তারা এমন শক্তভাবে এই গেটের উপরে আক্রমণ করলা অল্প সময়ের ভিতরে এই গেটে চুরমার করিয়া আগুনি জ্বালাইয়া বর্ষ করিয়া দুর্গের ভিতরে হামাইয়া যুদ্ধ শুরু করলা এক সময় আইলো কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি তান হেরান হইয়া আলগা বইয়া রইছেন একটা একটা ফুরান একটা তরবারি এত বন্দুক টন্দুক কিছুই নেই সব শেষ বইয়ে রইছেন এই সময় এক সিপাহী দেখছে ইংরেজের সিপাহী একটা দেখছে দেখছে তাই তো এখন দুর্বল হইয়া ফুরিয়া রইছেন আইসে তান্নে মারিলি তো তার বিশ্বাস এখন কাসিমরে মারি লিব আর কাসিমরে মারিলে উষ্টাইয়া ভারতবর্ষ রহমান করি লিব এই তো সিপা সালা আর আইসে হে আইসে নাঙ্গা তরবারি লই আইসে আইয়া কাসিম নানুতুই রহমতুল্লাহ একবারে কাছে আইসে সেদ মারি দিত কই বেটা গিরি করি মারি কাসিমের লগে মারতে মারি মাতে কয় কাসিম কাসিম তোর খবর নাই তোর মাথার উপরে মৌতন আছে তোর মাথার উপরে মৌতন আছে অর্থাৎ সে তার নিশ্চয়তা প্রকাশ করতে চায় যে আমার হাত থেকে কাসিম এই মুহূর্তে তুমি আর মুক্তি পাইতে নাই অবশ্যই তোমার অস্তিত্ব আমি খান খান করে দিব কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি তার কথা শুননা একটা ক্ষিপ্র সিংহের মতো গর্জিয়া উঠছেন হে বেঈমান হে বেঈমান হে বেঈমান তোর খবর আছে তোর ফিসেদির মৌতন আছে তোর ফিসেদির মৌতন আছে তোর ফিসেদি মৌতন আছে কইছো না রে ফিসেদি চাইছে এই মুহূর্তে কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাই মুআজ মুহাম্মদের ভূমিকায় বাজ পাখির মতো তার উপরে আঘাত করছেন এক আঘাতে তার শরীরে খুলিয়া ফালাই দিছেন দুই টুকরা শামিলের দুর্গ বিজিত হইল শামিলের দুর্গ জয় করিলা ইংরেজা লাগলো শামিলের দুর্গরে পুনরুদ্ধার করার জন্য তারও প্রস্তুতি নিলা দ্বিতীয়বার যখন যুদ্ধ শুরু হইল আলিম উলামারা পরাজিত হইলা আলিম উলামা হলে লাশ পড়ল লাশ আর লাশের স্তূপ পড়ল তারা দেখরা কেউ নাই তারা জয়ী হইল আলিম উলামারা পরাজিত হইলা মাজার নাতি রহমতুল্লাহ আলাইহিন আমিও আসলাম সেই যুদ্ধ আমিও আসলাম আহত আমিও ফিরে রয়েছি শামিলের মাঠ এখনই মাঠ রইছে না আগের মতো রইছে নাই দেখতে এসে শামিলের মাঠ গেছলাম একবার মনের দুঃখ মেটাইবার লাগিয়া যেখানে আমার হাজার হাজার উলামা কামের আমার রক্ত ঝরছে একবার দেখতে আই এর লাগি দেখা গেছিলাম আরে আগুন ঝলে কি তাদের কুরবানি কি তাদের ত্যাগ কাসিম নানুতুই রহমতুল্লাহ আলাইহি ও গয়রা যুদ্ধ শুরু করছেন যুদ্ধ শুরু করছেন যুদ্ধ শেষ হাফিজ জামিন শহীদ হয়ে গেছেন গা একটা বুলেট বুকে দিয়ে হামাইয়া ফিটে দিয়ে বাইরে গেছে গা রশিদ আহমদ গঙ্গুহি হাফিজ জামিন শহীদ লইছেন খান্দ তার শরীর থেকে রক্ত ঝরে রক্ত থেকে মুসকে আম্বরের সুগন্ধ বাইর হয় সেই যুদ্ধের মাঝে তারা পরাজয় বরণ করলা লাশ হইয়া রয়েছে বাদশাহ নানুতুই রহমতুল্লাহ আলাইহি কোন এক সময় আইলো আওয়াজ চতুর্দিক থেকে আইতাছে এক ফোঁটা পানি দাও এক ফোঁটা পানি দাও পিপাসায় কলিজা ফাটে এক ফোঁটা পানি দাও পিপাসায় কলিজা ফাটে বুঝা যায় যেমন হাসর কামে গেছে গিয়া কে পানি দিত কেউ পানি দেওয়া নাই
মাঝর না আলান তুমি কোন আমিও আহত হইরা রইছি চিৎকার ফুনি আমার মাঝে ডল লাগি গেল যেই কি অবস্থা শুরু হইছে কোন ওই সময় আত্মা আমি আসমানে দি চাইছি ছায়া দেখি বাত্তির ঝড় বাত্তির ঝড় বাত্তির ফল বাত্তির ঝড় তারকার ফল ঝলমলে তারকা এক দল তারকা আসমান থেকে শামিলের মাটির দিকে দিন আমি আইতাছে আমি তাকাই রইলাম ও দূর ব্যাপার এত বাত্তি আসমান থেকে কি তালামিয়ায় আমি চাইতে চাইতে অল্প সময়ের ভিতরে একবার শামিলের মাঠে কাছে আইছে যখন তারা শামিলের মাঠে কাছে আইছে তখন আমি দেখি ওরা বাত্তি না ওরা তারকা না মহিলার দল তারার চেহারা আকাশের তারার মতো ঝলমলে মহিলার দল আকাশ থেকে নামছে তারার প্রত্যেকের আতো একটা ফানির মতো কইতে গেছে কো না কইতে গেছে কইতে গেছে إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم দেখুন ফাল আইছে বেদিনতের ফাল মহিলার ফাল চমৎকার উজ্জ্বল জ্যোতির্ময় তাদের চেহারা প্রত্যেকের হাতে পানির এক একটা বোতল তারা লামছন শামিলির মাঠ লামছন যেমনি দি ফোনন আওয়াজ চিৎকারের আওয়াজ খালি পানি চায় পানি চায় এক ফোঁটা পানি দাও এক ফোঁটা পানি দাও পেপাসায় কলেজা ফারছে এক ফোঁটা পানি দাও তারা দৌড়িয়া যায় তারে পানি খাবায় যারেই পানি খাবায় তার আওয়াজ বন্ধ হইয়া যায় সে চিরকালের জন্য শান্ত হইয়া যায় এমনি ভাবে পানি খাবানের সিলসিলা চলছে আওয়াজ ধীরে ধীরে কমে আওয়াজ শুরু করছে শেষ পর্যন্ত আওয়াজ আর নাই কথা বুঝছ এরা সব শহীদ হয়ে গেছে এরা সব 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 শহীদ হয়ে গেছে মাজার নানাতি রহমতুল্লাহ আলাইহ কোন আমিও আহত হয়ে রইছি যখন সবার আওয়াজ একদম স্টপ হয়ে গেছে একদম বন্ধ বুঝলাম সব শহীদ হয়ে গেছে আমার লাগছে পিপাসা আমি বুঝলাম আমার কলেজা ফাটবো আমি ওই চিল্লানি শুরু করলাম এক ফোঁটা পানি দাও কলেজা ফাটছে এক ফোঁটা পানি দাও কলেজা ফাটছে ওই সময় একটা মহিলা দৌড়ি আইছে আমার দ্বারো বোতল লইয়ে দৌড়ি আইছে দৌড়ি আইয়া মুখ না লাগাইয়া তলা লাগাইছে আমার উফরের টুডো ওই উফরের টুডো খালি তলা তলাটা লাগাইছে পানি দিছে না মুখও লাগাইছে না ওই ওই বোতলে শুধু তলাটা আমার উপরে টুটো লাগাইছে আমি তার পাইছি সারাটা শরীর আমার শান্ত হয়ে গেছে তার সুগন্ধ আমি বিমুক্ত হয়ে গেছি ওই মুহূর্তে তারা নেতা বেরি আইছে আইয়া জাস্ট মারিয়া ওই বেটি রাত থেকে বোতলটা নিছে গিয়া আর এমন ধমকি দেয়া কইল এই মাঝর নান তুমির মুখে এই বোতল লাগাইলে কেনে মাঝারের মুখে বোতল লাগাইলে কেনে এই বোতল মাঝারের জন্য আইছে না এই বোতল আইছে ওই সকল মানুষের জন্য যারা শাহাদতের সুরাহা পান করব তাদের জন্য আইছে মাঝার আরো বাস্ত আরো বেশি দিন কোরআন হাদিসের খিদমত করত তার মুখে বোতল লাগাই লেখেনে এই কথা কইয়া ধমক দিয়া বোতল না খাইয়া নিছে কি আজকে 11 বছর যায় অতিবাহিত হয় আমি যে সময় আমার উপরে টুট চুষি ওই সময় সেই মজার সেই গন্ধ আমি পাই সেই দার উলুম দেয়া বন্ধের পূর্বপুরুষরা এইভাবে রক্ত দেয়া কোরআন হাদিসের হেফাজত করছে আজকে কোরআন হাদিসের হেফাজতের জন্য আপনারা সামনে এই মদরসা এই মাহফিল আপনারাও কিছু ত্যাগ করার আছে না নাই রাজি আছেন নি সকল খেখে রাজি আটটা তুলুন খালি রাজি তাক্তায় রাজি খেখে রাজি